লঙ্কানদের কাছে হারের পর রোহিতের অধিনায়কত্বের বেশ কিছু ফাঁকফোকর তুলে ধরলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। এশিয়া কাপে আরও একটি হারের আঘাত সহ্য করতে হয়েছে ভারতীয় দলকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরে হারের ফলে এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। বুধবার পাকিস্তান আফগানিস্তানকে হারালেই এশিয়া কাপ থেকে ছিটকে যাবে টিম ইন্ডিয়া। এদিন লঙ্কানদের বিরুদ্ধে কাজে আসেনি অধিনায়ক রোহিত শর্মার 41 বলে করা 72 রানের বিধ্বংসী ইনিংস। এদিন ভারতীয় দলের হারের পর রোহিত শর্মা অধিনায়কত্বের বেশ কিছু ফাঁকফোকর তুলে ধরেছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। ইরফান মনে করেন রোহিত শর্মার উচিত ছিল অর্শদীপ সিংকে 19তম ওভারে বোলিংয়ে পাঠানোর। 12 বলে 21 রান যখন বাকি ছিল তখন 19তম ওভারে রোহিত শর্মা বোলিংয়ের ভার দেন ভুবনেশ্বর কুমারের ওপর। ভুবি নিজের ওভারে 14 রান দেন এবং ম্যাচটা অনেক সহজ হয়ে যায় অর্শদীপ সিংয়ের জন্য। শেষ ওভারে 7 রান হাতে নিয়ে 19.5 ওভার পর্যন্ত চেষ্টা চালিয়েছিলেন অর্শদীপ। ইরফান মনে করেন পাঞ্জাবের এই তরুণ পেসারকে 19তম ওভারে বোলিং করতে পাঠানো উচিত ছিল। ধারাভাষ্য দেওয়ার সময় এমনটাই বলেছেন ইরফান। ইরফান আরও বলেছেন, আপনি যদি মাঠের দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন শিশির ছিল না, বোলিং করতে কোনো অসুবিধা ছিল না, স্পিনারের জন্য সাহায্য ছিল উইকেটে, বল থমকে আসছিল, কোনো পেসার উইকেট পায়নি, প্রতিটা উইকেটই পেয়েছে স্পিনাররা। আমার মনে হয় রোহিত একটা ট্রিক মিস করে গিয়েছে, দীপক হুডাকে বোলিং করায়নিও। ইরফান মনে করেন ভারতীয় বোলিংয়েও অনেকটা উন্নতির প্রয়োজন। তিনি বলেছেন, প্রথম 10 ওভারে বোলিংটা আরও ভালো করতে পারত ভারতীয় দল, ভারতীয় দলের থেকে আপনি এর থেকেও ভালো পারফরমেন্স আশা করেন। প্রসঙ্গত, এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে 8 উইকেট হারিয়ে 173 রান তোলে ভারত। অনবদ্য 72 রানের ইনিংস খেলেন ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া 34 রান করেন সূর্যকুমার যাদব। শেষ দুই ম্যাচে অর্ধশত রান করে মাঠে এবং মাঠের বাইরে মেজাজে ফেরা বিরাট কোহলিকে নিজের যোগ্যতা দেখিয়ে দিয়েছেন দিলশান মধুশঙ্কা। সরাসরি মিডিল স্ট্যাম্প ছিটকে দলের জন্য 0 রানের অবদান রেখে এদিন প্যাভিলিয়নে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক। 174 রান তাড়া করতে নেমে 6 উইকেটে জয় ছিনিয়ে নেয় সানাকারা। দুই ওপেনার পাথুম নিশঙ্কা করেন 52 রান এবং কুশল মেন্ডিস করেন 57 রান। শেষের দিকে ভানুকা রাজাপক্ষে 25 রানের অপরাজিত ইনিংস খেলেন এবং দাসুন সানাকা 33 রানে অপরাজিত থাকেন। পরপর দুই ম্যাচে হেরে এশিয়া কাপে প্রবল চাপে পড়ে গেছে ভারতীয় ক্রিকেট দল। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের জেরে ভারতের ফাইনালে ওঠার আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। এখন চলতি এশিয়া কাপের মঞ্চে বুধবার পাকিস্তান আফগানিস্তানকে হারালেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে ভারতীয় ক্রিকেট দল। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।